জায়েদ খানের অনেক বিতর্কিত অনেক কথা মানে হয়েছে, ওখানে অনেক বিতর্কিত অনেক ই হয়েছে, সবই খারাপ না, ও অনেক ভালো কাজ করছে। জায়েদ যখন ছিলেন সাধারণ সম্পাদক, শিল্পী সমিতির সাথে জড়িত ছিলেন, নির্বাচন করেছেন দুবার, এবার তো সেই শিল্পী সমিতি নিয়ে এখন সকলের সরব, এই মাসে নির্বাচন হবে, প্ল্যান পরিকল্পনা কি? আসলে আমাদের যখন শিল্পী হিসেবে জন্ম, মানে মার পেটে থেকে তো জন্ম শিল্পী হয় না, আমাদের নাম যখন পড়ছে আলেকজান্ডার বো, তার মানে শিল্পী। আমি বড় হওয়ার এক পর্যন্ত এই নামটাই থাকবে এবং এই চলচ্চিত্রের সাথে শিল্পী সমিতির সাথে সবসময় থাকবো জড়িত, সেটা কাছে থেকে হোক আর দূরে থেকে হোক সবসময় থাকবো। গতবার নির্বাচন করেছি, সামনে নির্বাচন আছে, মানে চেষ্টা করব নির্বাচন না করার জন্য। তারপরে যদি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে বা ভালো যদি একটা প্যানেল হয়, কিছু করার মতো হয়, আমার যারা গার্জিয়ান আছে তারা যদি একমত হয় তাহলে যেতে পারি। আসলে আমি নোংরামিটা পছন্দ করি না, কারণ একটা কাজ করতে গেলে ভালো মন্দ অনেক কিছুই থাকে। আর যারা এবার নির্বাচিত হয়েছে, হয়ে আসছে, তারা কি কাজ করেছে এটা তারাই বলতে পারবে এবং আমাদের যারা ভোটাররা আছে তারা বলবে, আমরাও দেখেছি। হয়তো সব কিছু করা সম্ভব হয় নাই, কিন্তু আলটিমেটলি তারা করতে হয়তো মানে সক্ষম কিছু হয়েছে বা কিছু হবে। তো এখন নির্বাচনে এসে সব যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে তো সে খুব ভালো করে ফেললে, সব করা হয়তো সম্ভব হয় না, চেষ্টা থাকতে হয়। তা আমরা যখন যে কথা বলবো চেষ্টা করব করার জন্য, তা আমরা কথা বলবো কাজ করব না এর মধ্যে আমি নাই এবং আমি এটা বিশ্বাস করি না। এই জন্যই বললাম যে যদি সব কিছু মিলে তাহলে করব, আদারওয়াইজ করব না। রানিং যে কমিটি আছে কাঞ্চন নিপুংসহ, মানে একটা বিষয় তো অমীমাংসিত রয়েছে, তারপর দৃশ্যমান কোন কাজ করছে বলে মনে করেন আপনি? আসলে পিকনিকটা তো বড় ফ্যাক্ট না, পিকনিক মানে সবসময় নির্বাচনের আগে পিকনিক হয়, এটা আমরা দেখে আসছি। এবার হয়তো হয়নি বা দিতেও পারে, আমি জানি না, হতেও পারে পিকনিক, এখন করতে পারে না কেন। আমাদের কাঞ্চন ভাই অনেক হিসাবই, সে এটা হয়তো ভালো মনে করেছে যে পিকনিকটা করলে যেটা অর্থটা খরচ হবে এই অর্থটা যদি সমিতির কাজে লাগে, এজন্য হয়তো করেনি। কাঞ্চন ভাই খুব মেধাবী লোক, আমি তাকে মানে বলবো সে যেভাবে চালাচ্ছে এবং তার মেধায় যদি সব কাজ করে থাকে তাহলে অবশ্যই ভালো। সেটা আমি আসলে মানে দৃশ্যমান কাজ বলতে, আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম আমাদের নায়িকা নিপুণ ম্যাডাম, আমাদের সমিতির সাধারণ সম্পাদক বলে যাকে আমরা শুনে আসছি, তার মুখে একটা ইন্টারভিউতে দেখলাম কোন চ্যানেলে না বা টিভিতে একটা অনলাইনের, যে এখান থেকে একজন এমপি হয়েছে। এমপি যদি শিল্পী সমিতির থেকে হয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, খুব মানে ভালো একটা অ্যাচিভমেন্ট। আর যদি তার নিজের যোগ্যতায় হয়ে থাকে তাহলে বলবো যে তাহলে এটা ব্যর্থতা, ভিতরটা আমি জানি না। তবে ফেরদৌস ভাই অলওয়েজ সে জেন্টেলম্যান এবং প্রথম থেকেই তার সাথে আমার দেখাশোনা এবং আমি যতটুকু দেখেছি তার বিহেভিয়ার জন্য, তার টোটালি হিসাব করে যেটা দেখা গেছে যে ভদ্র একজন লোক, মানে ভদ্র একজন লোক, সে এমপি হবে না তো কে হবে? তা সে এমপি হয়েছে আমাদের কাছে, আমাদের গর্ব এটা। আমি
আমরা শোনা কথায় কান না দেই, আমরা যেটা ডিক্লেয়ার হবে সেটার উপরে বিশ্বাস করব, আমরা শোনা কথায় কোনো উত্তর দিতে আমি রাজি নই। আসলে মিস তো কার্যক্রমের কারণে, কারণ জায়েদ খানের অনেক বিতর্কিত অনেক কথা মানে হয়েছে, ওকে নিয়ে অনেক বিতর্কিত অনেক ই হয়েছে, কিন্তু সবই খারাপ না, ও অনেক ভালো কাজ করছে। জায়েদ যখন ছিলেন সাধারণ সম্পাদক এবং ভোটে কিন্তু সে নির্বাচিত হয়েছে, এটাও আমরা ডিক্লেয়ার শুনেছি, মামলায় গিয়ে এখন স্টে হয়েছে, এতটুকুই আমরা জানি। জায়েদের ভালো দিকটা অবশ্যই ভালো বলবো, ওর একটা ই ছিল যে সবসময় একটা না প্রতিটা অকেশনে সব শিল্পীদেরকে অ্যাক্টিভ রাখা, প্রতিটা শিল্পীকে অকেশন যে ঈদ হোক, পূজা হোক, পিকনিক হোক, মানে পাগল হয়ে যেত সব শিল্পীদেরকে কীভাবে FDC-তে নিয়ে আসবে এবং একত্রিত করবে, একটা উৎসব তৈরি করার চেষ্টা করতো, এই জিনিসটা দেখতাম। কিন্তু একটা যে সাইড যেটা মানে সবার বলা এবং খারাপ সাইড যেটা ছিল, কাজের দিকে মানে একটু কম ই ছিল, যে কারণে কাজ কম হচ্ছিল তখন, মানে এটা সবার কথা। আসলে তখন করোনার পরে তো 3 বছর তো এমনিতেই কাজ কম ছিল, তো এটা জায়েদের দোষ দিলে হবে না, এমনিতেই ছবি কম হচ্ছিল, কাজ কম হচ্ছিল, করোনাকালীন 3 বছরের এফেক্ট আরও 2 বছর থাকে, তো এগুলো মিলে মানে টোটালটাই ভর করছে জাহেদের উপরে, জাহেদ একা দায়ী না এর জন্য। ভালো লাগে আমার কাছে, এটা ভালো লাগে, একটা কিছু নিয়ে তো ব্যস্ত আছে, ছবি করছে এবং অলওয়েজ সে ব্যস্ত আছে, এটাই ভালো, ব্যস্ত থাকা ভালো।